নমস্কার বন্ধুরা, আইসিটি শিক্ষক শিক্ষিকাদের দেওয়া হবে সাইবার সিকিউরিটি নিয়ে বিশেষ ট্রেনিং। করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন। কিভাবে করবেন রেজিস্ট্রেশন দেখাবো আমরা। চলুন প্রথমে দেখে নিই একটি নোটিফিকেশন, যেখানে বলা হয়েছে অ্যাজ ডিসাইডেড বাই দ্য SED, এ ট্রেনিং অন সাইবার সিকিউরিটি ফর দ্য আইসিটি ইনস্ট্রাক্টর উড বি হেল্ড অ্যাজ পার ফলোয়িং শিডিউল। অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী একটি সাইবার সিকিউরিটি বিষয়ে আইসিটি ইনস্ট্রাক্টরদের ট্রেনিং হবে বিভিন্ন শিডিউলে। অল DIS আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি ইনফর্ম অল অ্যাপ্রুভড অ্যান্ড ওয়ার্কিং আইসিটি ইনস্ট্রাক্টরস টু পার্টিসিপেট ইন দ্য ট্রেনিং প্রোগ্রাম। সমস্ত জেলা DIদের উদ্দেশ্যে বলা হয়েছে যেন আইসিটি ইনস্ট্রাক্টর যারা আছেন, যারা অ্যাপ্রুভড আইসিটি ইনস্ট্রাক্টর, তাদেরকে নির্দেশ দিয়ে দেওয়া হয় এই ট্রেনিংয়ে পার্টিসিপেট করার জন্য। অল ইন্টেন্ডিং পার্টিসিপেন্টস হ্যাভ টু রেজিস্টার থ্রু দ্য URL শেয়ার্ড বিলো। প্রত্যেকটা ট্রেনিংয়ের জন্য URL দেওয়া হচ্ছে এবং সেই URL লিঙ্কে গিয়ে আপনাকে করতে হবে রেজিস্ট্রেশন। Registration is a simple process and the participants have to furnish a few personal information. It may kindly be noted that since the training would be conducted in batches, so the participants should join the specific session only. অর্থাৎ আপনি সেই URL লিঙ্কে গেলে আপনাকে যে পার্টিকুলার URL লিঙ্ক দেওয়া হবে আপনার জেলার জন্য, আপনার ব্যাচের জন্য, সেই URL লিঙ্কে গিয়ে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন সেক্ষেত্রে কিছু পার্সোনাল ইনফরমেশন চাওয়া হবে। আপনাদের দেখাবো কোন কোন ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতে হবে, কিভাবে প্রোভাইড করতে হবে সেটিও দেখাবো। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যেহেতু বিভিন্ন ব্যাচে এই প্রোগ্রামটা, ট্রেনিং প্রোগ্রামটা আয়োজিত হচ্ছে, সেক্ষেত্রে স্পেসিফিক সেশনের জন্যই স্পেসিফিক যে সমস্ত জেলার ইনস্ট্রাক্টররা আছেন, আইসিটি ইনস্ট্রাক্টর, তাদেরকে জয়েন হতে হবে। ওয়েবিনার ID ইজ শেয়ার বিলো, দিস ইজ আর্জেন্ট। এখানে ওয়েবিনার ID দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই ওয়েবিনার ID দিয়ে দেওয়া হবে, URL দিয়ে দেওয়া হবে। আপনাদের ক্ষেত্রে বিভিন্ন জেলার ক্ষেত্রে আলাদা আলাদাভাবে পৌঁছে যাবে আপনাদের কাছে, এবং কোন ব্যাচে আপনাদের ট্রেনিং হবে সেটির নাম্বারও দিয়ে দেওয়া হবে, কতজন সেই ব্যাচে থাকবে সেই সংখ্যাটাও বলে দেওয়া হবে, তার মধ্যে ইনস্ট্রাক্টর কোন জেলা থেকে কতজন থাকবে। বিভিন্ন জেলা আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেখানে দুটি জেলার তথ্য এখানে দেওয়া আছে, North 24 Paragonas এবং পুরুলিয়া। সেখানে মোট কতজন ইনস্ট্রাক্টর আছেন এবং তাতে যে ব্যাচটা তৈরি হচ্ছে 6 নম্বর ব্যাচ, সেটার কবে হবে ট্রেনিংটা, সেশনটা কবে আয়োজিত হবে, কটার সময় আয়োজিত হবে, সবটা দেওয়া আছে। আপনাদের দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন করবেন। অল কনসার্ন HM TICs আর সিনসিয়ারলি রিকোয়েস্টেড টু আস্ক দ্য কনসার্ন ICT ইনস্ট্রাক্টর টু অ্যাটেন্ড দ্য ট্রেনিং থ্রু দ্য স্পেসিফাইড লিঙ্ক পজিটিভলি। এমনটাই বলা হয়েছে জেলার তরফ থেকে, যে সমস্ত HM বা TIC আছেন তাদেরকে বলা হয়েছে তাদের স্কুলে যে সমস্ত ICT ইনস্ট্রাক্টররা আছেন তারা যেন এই ট্রেনিংয়ে পজিটিভলি অ্যাটেন্ড করেন এবং যে লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করেন। এবার আপনাদের দেখাবো যে লিঙ্কে গিয়ে কিভাবে আপনাদের যে লিঙ্কটা প্রোভাইড করা হবে সেই লিঙ্কে ক্লিক করে কোন কোন ইনফরমেশান দিতে হবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। আপনাদের যে লিঙ্ক প্রোভাইড করা হবে সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা পৌঁছে যাবেন সাইবার শিক্ষক সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং ব্যাচ 6। আপনাদের ক্ষেত্রে এই ব্যাচের চেঞ্জ হয়ে যাবে, আপনাদেরকে যে লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্কে গেলে আপনারা কোন ব্যাচে আছেন দেখে নিতে পারবেন এবং সেই অনুযায়ী আপনারা রেজিস্ট্রেশন করবেন। আপনাদের যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্যাচ 6-এর, সেখানে টাইম দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং ডেটও দেওয়া আছে। এরপর দেখুন এখানে একদম বলা আছে এটা কী বিষয়ে ট্রেনিং, সাইবার সেফ বেঙ্গল তার উদ্যোগে সাইবার শিক্ষক এ সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং প্রোগ্রাম ফর দ্য টিচার্স অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের স্কুল যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন তাদের জন্য এখন বর্তমানে এটা ICT ইনস্ট্রাক্টরদের জন্য হচ্ছে, হয়তো ভবিষ্যতে এটা সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্যই আসতে পারে। সাইবার শিক্ষক ইজ এ সিরিজ অফ ট্রেনিং মডিউলস টার্গেটেড টুয়ার্ড সেলফ লার্নিং অফ স্কিলস টু আইডেন্টিফাই সেগ্রিগেট প্রিএম্পট প্রিভেন্ট কন্টেইন সাইবার থ্রেটস লুমিং ওভার IT ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড টু ফাইন্ড আউট দ্য রিমেডি টু সাইবার অ্যাটাক্স অ্যাজ অ্যান্ড হোয়েন দে অকার। অর্থাৎ একেবারে সাইবার সিকিউরিটি বিষয়ে এই ট্রেনিং, সাইবার সিকিউরিটি
থ্রেড যেগুলো আছে সেই থ্রেডগুলোকে আইডেন্টিফাই করা, সেগুলোকে সেগ্রিগেট করা, সেগুলোর প্রতিরোধ তৈরি করা, আইটি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সেই সম্পর্কিত একেবারে এই ট্রেনিং আয়োজন করা হয়েছে। এখানে যেগুলো আপনাকে ফিল আপ করতে হবে রেজিস্ট্রেশনের জন্য, দেখতে পাচ্ছেন একবারে সবগুলোই রিকোয়ার্ড ফিল্ড আছে। আপনার নাম দিতে হবে, ফার্স্ট নেম, সেখানে আপনার নামের প্রথম যে ফার্স্ট নেম আছে সেটি দেবেন আপনার, এবং লাস্ট নেমে আপনার পদবি দেবেন, এবং ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। ফোন নাম্বারটা ম্যান্ডেটরি নয়, আপনারা ফোন নাম্বার দিতেও পারেন নাও দিতে পারেন, ইমেল অ্যাড্রেস কিন্তু ম্যান্ডেটরি। এগুলো দেওয়ার পর আপনাকে এই যে রেজিস্ট্রেশন রেজিস্টার বাটনটি দেখতে পাচ্ছেন, এই রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। বাই ক্লিকিং দিস বাটন ইউ সাবমিট ইউর ইনফরমেশন টু দ্য ওয়েবিনার অর্গানাইজার হু উইল ইউজ ইট টু কমিউনিকেট উইথ ইউ রিগার্ডিং দ্য দিস ইভেন্ট অ্যান্ড দেয়ার আদার সার্ভিসেস। অর্থাৎ আপনাকে, আপনি যে এই রেজিস্টার করছেন সেখানে যে ইনফরমেশান সাবমিট করছেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে সমস্ত বিষয়ে কমিউনিকেট করা হবে, ওয়েবিনার বিষয়ে। এমনটাই তথ্য আপনাদের সামনে আমরা নিয়ে এলাম, এই সংক্রান্ত আরও ইনফরমেশান পেলে আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। ততক্ষণ সঙ্গে থাকুন, আর অবশ্যই টিএফপিজি এডুকেশনাল ফোরামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন।